কারণ আগে চলে গেছে মাস। যারা বসে আছেন খুব ভালো করে ভেবে দেখি, কবরের লাশ আগে গেছে না মাস? কি আগে গেছে বলেন? লাশ। বলছে লাশ। হ্যাঁ গো, লাশ গেছে না বাঁশ? আগে বাঁশ পরে লাশ। এই জন্য বলে যাওয়ার সময় দেখে যাস, যদি আমল তোর ঠিক থাকে তাহলে পাস, আর যদি আমল ঠিক না থাকে শুলে কিন্তু বাঁশ। এই জন্য বাবজিরা সোনার লালেরা বললে হুজুর মোল সাহেবরা দোয়া করবে, সে তো চার দিন পরে মিলাদ টিলাদ যা হবে, কদিন পর? চার দিন পর। এখন তো চার দিন মাল খেয়ে মাল ঘর কর, এখন ইচ্ছা এক ঘন্টা সহ্য হয় না, তো চার দিন কি করে সহ্য হবে? সেজন্য মেদে মহত্তম দোস্ত বুজুর্গ, নিজের আমলের উপরে নিজের ফায়সালা, কারো ঘাড়ে কারো ফায়সালা দেওয়া হবে না। এই জন্যে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন 15 পারায় সূরা বানি ইসরাইলের 13-14 আয়াতে তিনি শুনিয়ে দিয়েছেন, মানি তাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যদি তুমি কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ভালো কথা শুনে ভালো রাস্তা নিতে পারো, তোমার জন্য মঙ্গলময়। তুমি যদি রাস্তা খারাপ নির্ণয় করো, তোমার জন্য সেটা তুমি ধরে রাখো, আমি একজনের জন্য আর একজনকে ফাঁসাব না। নানা বিখ্যাত আলেম ছিল, সেই বলে নাতি বেঁচে যাবে না। দাদু বিখ্যাত পণ্ডিত ছিল, পোতাকে ক্ষমা করা হবে না। আমার পীর বিখ্যাত আল্লাহর বলি ছিল, মুরিদকে পার করা হবে না। ইমাম বিখ্যাত আলেম ছিল, তাই বলে মুক্তাদি পেরিয়ে যাবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহর নবী বেটিকে দিয়ে বিশ্ববাসীকে প্রমাণ করালে, মা ফাতেমা কবরে তোমার আমি কিন্তু যাব না, তুমি তোমার কবরটাকে ভালো করে নিতে পারো তোমার আমল দিয়ে, ওটা আমলের জায়গা, ওখানে কারো সুপারিশই কাজ করবে না। চাচা আবু তালেব নবীকে এত ভালোবেসেছে, পৃথিবীর কোনো প্রেমিক তার সমান হতে পারবে না। তিনি অন্তিমকালে শুনিয়েছে, চাচা আমার ভালোবাসার কারণেতে, আমার সঙ্গে মহাব্বতের কারণেতে কবরে কিন্তু আমি বাঁচাতে পারলাম না। কথা বুঝে এসছে বাবাজি? অতএব কারো ভালোবাসায় আর কারো দোহাই আর সার্টিফিকেট দিয়ে কবরে পাস করা যাবে না। আমল ভালো হলে পাস, আর না হলে কপালে বাঁশ। তিনি বলেন আল্লাহ। যার দরবারে কোনো জিনিস কোনো সময় কম পড়ে নাই, পড়ছে না আর পড়বে না, যিনি চন্দ্রের মালিক, সূর্যের মালিক, গ্রহের মালিক, নক্ষত্রের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কুল কায়নাতের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। কুল কায়নাতের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। যার দরবারে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই, জানা যাবে না এমন কোনো জিনিস নেই। দুর্ভাগ্য হলো এই যে আমরা সেখান থেকে নিতে পারি না, জানতে পারি না, আলাদা কথা। তার একটা কথা ওলামারা আছে জেনে নেবেন, পৃথিবীতে যত বড় দাতা আছে তার কাছে দুবার চাইলে মনঃক্ষুণ্ণ হয়, তৃতীয়বার চাইলে বেজার হয়। আল্লাহ বললেন আমার কাছে না চাইলে আমি আল্লাহ বান্দার উপরে বেজার হই। কথা বুঝে এসছে বাবাজি? তিনি শোনাচ্ছেন বান্দা আমার কাছে যত চাইবে
আমি আল্লাহ তত খুশি হব। অতএব আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে বেশি থেকে বেশি তার কাছে চান। কি বাবা, আমাদের চাওয়াটা কার কাছে চলছে? আল্লাহ ছেড়ে নিজের বুদ্ধির কাছে, আল্লাহ ছেড়ে নিজের বিদ্যের কাছে, নিজের স্ট্যাটাসের কাছে, নিজের ক্ষমতার উপরে, নিজের দক্ষতার উপরে, নিজের যোগ্যতার উপরে, বাস আমার বুদ্ধি চলছে। আর যত রকমের বিপদ হলে তখন মোল সাহেবদের বদনা হচ্ছে, হুজুর আপনারা কিরকম দোয়া করছেন, আর সে কবুল হয় না। আগে দোয়া করলে ঝমঝম করে পানি হতো, এখন দোয়া করলে গাছের পাতায় আগুন লেগে যাচ্ছে, যাবে। এটা আপনার আমার আমলের ফল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, ঠিক তারপরেই শতকোটি দৌর সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমেনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাদেরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে নেক কাজ মহাব্বতের সঙ্গে শোনার এবং আমল করার তৌফিক দান করুক। আজকে দিনেতে যারা ভালোবাসার সব বাঁধন ছেড়ে মহাব্বতের মানুষদেরকে সরিয়ে রেখে কোরআন ও হাদিসের মাহফিলে একত্রিত হয়েছি, আয় আল্লাহ কাল কেয়ামতের ভয়াবহ বিপদের দিনে আমাদেরকে অন্ধকার কবর থেকে তুলে নিয়ে ঠিক এমনি করে তোমার আরশের তলাতে বসার সুযোগ করে দিও, বলুন আমিন। বাবাজিরা, সোনারা লালেরা, শুরুতেই বলেছি মুসলমান হলে তবে জলসা শুনে বা জলসা দিয়ে লাভ হবে। আর একটা কথা বলেছি যে মুসলমান হয়ে চলার জন্য শর্ত একটা, যদি কোরআন মেনে চলে তো তার নাম মুসলমান, কোরআন মেনে চলে তো তার নাম মুসলমান, আর যদি কোরআন না মেনে চলে তাহলে তার নাম নাফরমান। আগে আমি আপনি যারা জলসায় বসে আছি আমরা আমাদের নিজের নিজের বিচার করি, কে মুসলমান বলা যাবে না, কে জান্নাতে যাবে বলা যাবে না, কে ভালো বলা যাবে না, কে খারাপ বলা যাবে না, কে জাহান্নামে যাবে বলা যাবে না। কিন্তু যে ভদ্র মহোদয় সামনাসামনি বসে আছি আমি আমার নিজেরটা বলতে পারি, আমি ভালো কিনা, আমি আল্লাহর পিয়ারা কিনা, আমি জান্নাতি কিনা, ওটা আমি তো কমপক্ষে বলতে পারি, কারণ আমার আমলের বিষয়টা আমার থেকে ভালো আর কেউ জানে, আর কেউ জানে জানে না। এই জন্য মেরে মহত্তম দোস্তর বুজুর্গ জলসায় বসে কারোর দিকে না তাকায়, অমুক লোকটা এইরকম, আমাদের সভাপতি এইরকম, এই মসজিদের সেক্রেটারি ভালো না, এই মেম্বারদের এইসব খারাপই, কারোর দিকে না তাকিয়ে আমি আমার নিজের দিকে তাকিয়ে দেখি আমি মুসলমানের খাতায় পড়ি কি না। যদি মুসলমানের খাতায় পড়ি তাহলে তো বাবা আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ি তাহলে মনে মনে বলে নিতে হবে আস্তাগফিরুল্লাহ, আর তওবা করে আবার ভাবতে হবে আমি মুসলমান হব, মুসলমান না হয়ে কবরে যাব, যদি বলে না। কারণ আপনি মুসলমান হয়ে কবরে গেলে তাহলে বাঁচার রাস্তা আছে, কোনো না কোনো একটা বাহানায় বাঁচানো যেতে পারে। মুসলমান হয়ে যদি আপনি কবরে না যান, জমজমের পানিতে যদি আপনার গোসল হয়, কাবার ইমাম যদি আপনার জানাজার ইমাম হয়, আর আপনার জানাজায় যদি কয়েক হাজার আলেম হাফেজ হয়, আর এলাকার বিখ্যাত বুজুর্গ যদি আপনাকে কবরে শুইয়ে দেয়, তো আপনার কোনো লাভ নেই, কারণ মুসলমানের খাতায় নাম নেই।
কারণ একটাই, মুসলমানের খাতায় যদি বলেন নাম নেই, এই জন্য জলসা শুরু করছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমরা যারা এই পৃথিবীতে এসেছি কেউ আসতে চাই নাই, কিন্তু আমাদের আনা হয়েছে, আমরা আসতে চাই নাই। তার কারণ এই জন্য পৃথিবীতে যে এসেছে এসেই কেঁদেছে, এসেই কি কেঁদেছে, কারণ আসতে চাই নাই, আমাদেরকে আনা হয়েছে। দুর্ভাগ্য হলো এই, যে জায়গায় আসতে চাই নাই সেখানে আসার পরে এতটা বসে গেছি এখান থেকে আমরা কেউ যেতেও চাই নাই। যেতে চাই বাবা, কেউ যেতে চায় না। 82 থেকে 85 বছর বয়স, চোখের পাতা ভালো করে খুলতে পারে না, এখনো সোজা করে চলতে পারে না, ও শুয়ে শুয়ে বলছি জানলা বড় করবি, ভালো করে ভেন্টিলেটর লাগাবি, তোকে দোতলায় তুলবে না, তুই হাওয়া খাবি। ও মরতে কবরে অর্ধেক চলে গেছে, এখনো জানালাটা ঠিক করে করছে, তার মানে ওর মরার ইচ্ছা আছে মনে হচ্ছে, ওর মরার ইচ্ছা নাই। অতএব যেখানে আসতে চাচ্ছিলাম না সেখান থেকে যেতেও চাচ্ছি না, কিন্তু দুঃখ হলো এই, যেতে হবে, আর যাবার সময় পাড়ার লোকদের কাঁদিয়ে যাবে, এসে নিজে কেঁদেছে, যাবার সময় কাঁদিয়ে রেখে চলে যাবে। মেরে মহতম দোস্ত বুঝব কি রেজাল্ট পেলাম, আসতে চাচ্ছিলাম না, আর যখন এসেছি তখন আমার ইচ্ছাতে আসতে পারি নাই। আমার ইচ্ছায় যদি আমার আশা হতো তাহলে আমরা কেউ গরিবের ঘরে আসতে চাইতাম না। এই শীতকালে ব্ল্যাঙ্কেট পাবো না, শীতকালে একটু গরম দুধ পাবো না, ভালো একটু আড়ালে শুতে পাবো না, ও ভিখিরির ঘরে যাব না। কার ঘরে যাব? সোনার দোকানওয়ালার ঘরে যাব, এমপি এমএলএ এর ঘরে যাব, আমার ইচ্ছায় আসতাম। যাওয়াটাও আমার ইচ্ছাতে হবে না, আমি এখন মরবো না, আমার এখন যাওয়ার টাইম হয় নাই, সবাই সব রকমের কথা বলে, কিন্তু যেতে হবে তার ইচ্ছায়, সে যখন ডাকবে যেভাবে ডাকবে যেতে হবে। অতএব এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। মাঝখানের সময়টা, মধ্যবর্তী সময়টা যদি তার ইচ্ছায় চলতে পারি তাহলে মুসলমান, নিজের ইচ্ছায় চললে তাহলে আমার নাম নাফরমান। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এজন্যে আল্লাহর কালাম সামনে রেখে